আমার মেয়ের মধ্যে আমার ছোটবেলাটাকে আমি এনজয় করতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আমি চলে যাচ্ছি মার্কেটে মায়ের জন্য ঈদের কেনাকাটা করতে। আমি আমার সামর্থ্য মতন আমি মায়ের জন্য ঈদের কেনাকাটা করব। আমার কাছে যতটুকু আছে অতটুকু দিয়ে আমি আমার মেয়েকে খুশি করার চেষ্টা করি। আমার ছোটবেলাটা ছিল অনেক কষ্টের, কিন্তু আমি চাই না আমার মেয়ের ছোটবেলাটা যেন এরকম কাটুক। আমার মেয়ের সঙ্গে মাঝে মধ্যে এমন এমন ঘটনা ঘটে যায়, আসলে এটা ওর প্রাপ্য না, ওর সঙ্গে এটা ঘটার কথা না, তারপরেও ঘটে যায়। যাই হোক, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য রেডিমেডি হয়ে নিয়েছি, আর মা মেয়ে এখন চলে যাচ্ছে বাজারে। ওর পছন্দ মতন আমি দুটা জামা কিনবো। প্রথমে হচ্ছে আমি একটা জামা কেনার জন্য বাজারে গিয়েছিলাম, তারপরে হচ্ছে আমার দুইটা জামা পছন্দ হলো, ওরও দুইটা জামা অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখন যেহেতু গরমের সময়, এই জন্য আমি গরমের কথা চিন্তা করে ও যেন আরামদায়ক হয় সেইভাবে আমি দুইটা জামা নিয়েছি। আর আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। মার্কেট থেকে চলে আসলাম, আর আমি যখনই সাজুগুজু করে মার্কেটে যাই চোখে একটু আইশ্যাডো লাগাইছিলাম, এমন চোখ চুলকানো, হালকা লাগাইছি, দেখেন এই চোখ আর এই চোখ, এই চোখের মধ্যে নাই, চোখ চুলকায় উঠে গেছে। আর মার্কেট কী কী করলাম ওইটা এখন দেখাচ্ছি। আসলে মা হয়ে গেছি তো আমার কোনো মার্কেট নাই, আমার মেয়ের জন্যই আমি আমার সাধ্যের মধ্যে করে নিয়ে আসছি। মার্শাল্লাহ, আমার কাছে তো ভালো লাগছে, মেয়ের পছন্দ হয়েছে, এটাই সব থেকে বড়ো কথা। যার মার্কেট সে যে পছন্দ করছে এটাই হচ্ছে বড় কথা। আর এখন দেখাচ্ছি কী কী কিনলাম, গরিবের মার্কেট আর কতই ভালো হবে বোঝেন। এই তো মাহির সেই কাঙ্ক্ষিত মার্কেট। সর্বপ্রথম সকালে যেটা পড়বো সেটা জামা দেখানোর আগে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে যেটা সেটা দেখাই। এই তো এই চুড়িগুলা, ঘরে বাচ্চা থাকলে একটা সমস্যা, মানে কেনার সাথে সাথে আমরা প্যাকেটটা নষ্ট করে ফেলি, পলিথিনটা ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। চুড়িগুলো হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর এই তো একটা হচ্ছে ক্লিপ, আর দুটো হচ্ছে হেয়ার ব্যান্ড, আর একটা ক্লিপ আছে, অসুবিধা নেই, এরা তো আমার দেওয়া, অসুবিধা নেই। আর এই তো দুটা নেল পালিশ, এটা হচ্ছে ছোট আমুর দেওয়া। আর এই তো আর এটা হচ্ছে মাহির জামা, মাহি বুড়ির। ঠিক আছে, পুরাপুরি করো না, এখনো পুরাপুরি দেখাবো না, ঈদের দিন দেখবে। আর এর সাথে পরার জন্য প্যান্ট, এই দুইটা সেট। আর এই তো আর একটা জামা মাহিগুড়ির, এর সঙ্গে একটা প্যান্ট নিছি। এই জামাটা অনেক সুন্দর হয়েছে মাহিগুড়ির, ঈদের দিন ইনশাল্লাহ পরবে। এই দুইটা আর ওর সাথে ক্লিপ, দেখা যাক কোনটার সাথে কোনটা পরবো। এটা সেই জামা, এর সঙ্গে এটা, হ্যাঁ, আর এর সঙ্গে ওই যে এটা, হ্যাঁ না না এটা, হ্যাঁ, আর সেটার সঙ্গে এই যে চুড়ি, এটা চুড়ি, এটা, হ্যাঁ এটা, আর কিছু না, এটার সঙ্গে। আচ্ছা, এর সঙ্গে এইগুলো আলাদা, আর এটার সঙ্গে হচ্ছে মাল্টি কালার, এটা সব মনে করো সাদার ভিতরে হালকা কালার, এটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে এটা হলো, তারপর আমি একসাথে করে ফিক্স করে নিব। আর নেল পালিশ দেখো, এটা না, হ্যাঁ নেল পালিশ, আর সানগ্লাস, সানগ্লাস লাগবে না এখন।